হোয়াটসঅ্যাপে একটা সমস্যায় আমরা মাঝে মধ্যেই পড়ি এবং তার জন্য দায়ী হচ্ছে মিডিয়া ভিসিবিলিটি বলে একটা অপশান এবার আপনি যদি জেনে থাকেন মিডিয়া ভিসিবিলিটি কি তাহলে তো কোনো সমস্যা নেই তারপরও আমি বলবো আপনি একটু মন দিয়ে দেখুন কারণ দুই জায়গায় মিডিয়া ভিসিবিলিটি রয়েছে যার একটা যদি একটু মিস্টেক হয় আপনার এই প্রবলেমে যে কোনো দিন পড়তে হতে পারে তো প্রথমে বলি এখানে আপনি যখন হোয়াটসঅ্যাপটা ওপেন করছেন ওপেন করার পর আপনার অনেক কন্ট্যাক্ট নম্বর রয়েছে অর্থাৎ যাদের সাথে আপনি চ্যাট করেন পার্সোনাল চ্যাট আবার অনেক গ্রুপ রয়েছে এবার এই গ্রুপে দেখা যায় যে প্রচুর পরিমাণে ছবি ভিডিও আসে যে ছবি ভিডিওগুলো আপনার ফোনের গ্যালারিতে জমা হয়ে যায় এবং ফোনের স্পেসটা কম হয়ে যায় যার ফলে অনেকে সমস্যায় পড়ে যান এবং চেষ্টা করেন সেই ছবি ভিডিওগুলো ডিলিট করতে ডিলিট করে দিলেন কিন্তু তারপর আবার লোড হয়ে গেল আবার ছবি ভিডিও সবাই পাঠাচ্ছে এবং আপনার ফোন সব সময়ের জন্য একটা মানে কঠিন পরিস্থিতির মধ্যে পড়ে গেছে অর্থাৎ যতই স্পেস ছিল সব ভর্তি হয়ে যাচ্ছে ফোন হ্যাং করছে এই জাতীয় সিচুয়েশানে আপনি কিন্তু এই গ্রুপগুলোর মিডিয়া ভিসিবিলিটি অফ করে রাখতে পারেন যার ফলে শুধুমাত্র যে ছবি ভিডিওগুলো আসছে সেগুলো ওই গ্রুপের ভেতরেই আপনি দেখতে পেলেন বা দেখতে পাবেন যখন ইচ্ছা তখন কিন্তু আপনার ফোনে গিয়ে আর আপনাকে ডিস্টার্ব করবে না আপনার ডেটাগুলোকে নষ্ট করবে না বা স্পেসগুলোকে নষ্ট করবে না এটা একটা সুবিধা আবার অনেকের হয় কি ধরুন আপনি চাইছেন যে কেউ একজন আপনাকে কোনো একটা ছবি বা ভিডিও পাঠালো সেটা আপনার গ্যালারিতে জমা হোক আপনার ফোনের গ্যালারিতে কিন্তু জমা হচ্ছে না কারণ মিডিয়া ভিসিবিলিটি অফ করা রয়েছে এক জায়গায় অন আছে কিন্তু অন্য জায়গায় অফ রয়েছে যার জন্য সেটা পসিবেল হচ্ছে না এটাও একটা সমস্যার কারণ তার টোটাল প্রসেসটা চলুন দেখে নিই প্রথমত দেখুন কোনো একটা গ্রুপ বা কোনো একটা চ্যাট একই জায়গা থেকে আপনি কাজটা করতে পারবেন আমি একটা গ্রুপ হিসেবে দেখাচ্ছি আপনি গ্রুপ চ্যাট যে কোনো জায়গায় করে নেবেন তো আপনি কি করবেন এই যে গ্রুপটা রয়েছে এই গ্রুপের এখানে আমি ক্লিক করে দিলাম ক্লিক করার পর এই যে গ্রুপের নামটা রয়েছে চ্যাটের ক্ষেত্র তাই হতে পারে এখানে আপনি ক্লিক করে দিলেন এবারে কী করতে হবে স্ক্রল করে একটু নিচের দিকে আসুন নিচের দিকে এসে এখানে দেখুন লেখা আছে মিডিয়া ভিসিবিলিটি এই মিডিয়া ভিসিবিলিটিটা এখানে ক্লিক করে দেবেন এখানে দেখুন ডিফল্ট ইয়েস করা আছে অর্থাৎ যত ছবি ভিডিও এই গ্রুপে আসবে সেইগুলো আপনার গ্যালারিতে চলে যাবে তো এটা যদি আপনি চান খুবই ভালো ইয়েস করে রাখুন এখানে ইয়েস নোরও অপশান রয়েছে আপনি ইয়েস করে দিতে পারেন আর যদি আপনি না চান যে গ্রুপের বা কোনো পার্টিকুলার চ্যাট যেখানে আপনি করছেন তার যে ছবি ভিডিও আপনাকে সেন্ড করছে সেগুলো আপনার ফোন গ্যালারিতে যাক তাহলে এটা নো করে দেবেন নো করার পর ওকে করে দেবেন এটা গেল পার্টিকুলার ক্ষেত্রে অর্থাৎ কোনো একটা পার্টিকুলার চ্যাট মানে কোনো কন্ট্যাক্ট নাম্বার কিংবা গ্রুপের ক্ষেত্রে এবারে দেখুন মেন জায়গা থেকেও এই কাজটা করতে হয় আর সেই মেন জায়গা কি যখন আপনি হোয়াটসঅ্যাপটা ওপেন করবেন ওপেন করার পর উপরে দেখুন রয়েছে থ্রি ডট পয়েন্ট এই থ্রি ডট পয়েন্টে যখন আপনি ক্লিক করবেন এখানে রয়েছে সেটিং এই সেটিংয়ের ভেতরে যখন আপনি যাবেন গিয়ে স্ক্রল করে নিচের দিকে আসবেন এখানে পেয়ে যাবেন চ্যাট অপশান এই চ্যাটের ভেতরে যখন আপনি যাবেন দেখুন এখানে মিডিয়া ভিসিবিলিটি রয়েছে এবারে যদি একই রকমভাবে টোটাল যত চ্যাট আপনার রয়েছে তার উপরে এফেক্ট ফেলবে এখান থেকে আপনি অন এবং অফ করলে টোটাল চ্যাট এবং টোটাল গ্রুপের উপরে এফেক্ট পড়বে তো আপনি যদি চান যে একই রকমভাবে গ্যালারিতে নিতে ছবি বা ভিডিও তাহলে এটা অন রাখুন যদি নিতে না চান তাহলে এটা অফ করে দিন টোটাল ইনফরমেশান কেমন লাগলো অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না আবার দেখা হয় পরবর্তী ভিডিওতে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন বাই বাই